এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। যুগলের রহস্য মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুর এলাকায়। আরামবাগের এক নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এক যুগলের রহস্যজনকভাবে মৃত্যু হয় হাওড়ার ডোমজুড়ে। রবিবার সন্ধ্যায় দেহ এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেশ কয়েক দফা দাবিতে দফায় দফায় পথ অবরোধে সামিল হন এলাকার মানুষ। দীর্ঘক্ষণ পুলিশ এলাকার মানুষকে পথ অবরোধ তোলার জন্য অনুরোধ করলেও পুলিশের কথায় কর্ণপাত করেননি স্থানীয়রা। এলাকার মানুষের মূলত দাবি ছিল অসহায় ওই কিশোরের মাকে মুক্তি দিতে হবে এবং পরিবারের পাশে দাঁড়াতে হবে মেয়েটির পরিবারকে, পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে পুলিশকে। এরপরেই কার্যত ধুন্দুমার চেহারা নেয় ওই এলাকা। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আরামবাগ থানার আইসি পার্থ সারথী হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে আরামবাগ থানার পুলিশ। দেখুন, উত্তেজিত জনতাকে ঠেকাতে যানজট এড়াতে পুলিশি লাঠিচার্জের এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র আজ বাংলার ক্যামেরায়। আপনি আমাদের এখানে যারা আছে, ছেলে পক্ষে যারা আছে, তাদেরকে একটু অন্তত আশ্বাস দিন যে মেয়ে পক্ষ যে কাজটা করেছে তারা যেন শাস্তি পায়। আমাদের অন্য কোনো আর কিছু নেই, মেয়ে পক্ষ যেটা করেছে, চারজন যেখানেই তার আগে যারা অ্যারেস্ট হচ্ছে পরের কথা, মেয়ে পক্ষ যে কাজটা করেছে মেয়ে পক্ষ যেন শাস্তি পায়। যে যে শ্মশানে যাবে সে যাও, যে শ্মশানে যাবে সে যান, বাতাকে কাছে ঘেটে যান, চলো। চলো 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 চলো
মেয়ে ছেলে চলে গেছিল, বলে মার্ডার করা হয়েছে, আর এখন বলছে বিয়ে কারেন্টের শর্ট খেয়ে মরেছে। কারেন্টের শর্ট খেয়ে মরলে কি পুকুরের মধ্যে এখানে তার ঝুলছিল যে শর্ট খেয়ে মরেছে? আমার চাই ওরা মার্ডার করেছে, ছেলের মা বাবা, মেয়ের মা বাবাকে আসতে হবে, আর ওর জামাই বাবুকে। ওরাই ফোনটা করিয়েছে। আমরা চাইছি যে ছেলের মায়ের সমস্ত দায়িত্ব মেয়ের মা বাবা সবাই নেবে, লিখিত করে দেবে। আর মেয়েকে এখানে নিয়ে আসতে হবে, বাবা মা দুজনকে এখন আসতে হবে, নাহলে আমরা এখানে একসাথে। মালিকের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। পুলিশ, তুমি অ্যাটেম্প টু রেপ কেস পুরুলিয়া। বেড়াতে এসে এরকম একটা দুই হয়ে যায়, আপোষে মিটিয়ে নিন। আমরা মালিকের গ্রেফতার চাই, ব্যাস। মালতী মুদি প্রতিবাদের মুখ হয়ে উঠবে। বিপ্লব আজ রাস্তায় নয়, পেটেন্ট নিলেন জুকারবার্গ। ভয় নেই, সুইসাইড করবো না।